हेलो एंड वेलकम टू अनदर ब्लॉग। মেয়েদের স্কুলে ছেড়ে আসার পর বারান্দায় বসে চা খাচ্ছিলাম, তখন দেখলাম সামনেই যে সুপারি গাছটা আছে সেটাতে দেখলাম বাগুই পাখির বাসা। এই যে যে বিল্ডিংটা জুম করছি এটাই মেয়েদের কেবি। এটাও কত কাছে বাড়ির থেকে, দেখেছেন? আর এই যে আমাদের বাড়িতে কনস্ট্রাকশন চলছে বিগত এক বছর ধরে। এই রাস্তাটা দিয়ে অনেকবার গেছি আর অনেকবার ভিডিও করেছি। খুবই সুন্দর রাস্তা, দুপাশে বাড়িগুলো দেখার মতন। এই যে কি সুন্দর সুন্দর বাড়ি। কিন্তু আজকে ভাবছি এই রাস্তাটা দিয়ে একটুখানি ওয়াক করে আসবো, মেয়েদের আসতে এখনও অনেক টাইম আছে। আমাদের বাড়ির পিছনেই একটা নদী আছে, নদীর নাম ঠিক জানি না, কিন্তু এখানে গেছি কয়েকবার ওয়াক করতে, তখন দেখেছি। এখন আবার বেশ রোদ্দুর উঠেছে, রোজ রাত্রিবেলা বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা একটু একটু গরম পড়ছে। এই যে উঁচু মতন উঠে গেলাম, এবার এই রাস্তাটা চলবে বেশ অনেকক্ষণ। একদিকে পুরো জঙ্গল আর নদী, আর আরেকদিকে বাড়ি। দারুণ লাগে, এত ফ্রেশ অক্সিজেন, লোকজনও নেই, শুধু গাছ আর গাছ। কিন্তু যেই একটু সন্ধে হয়ে যায় তখন আবার এই রাস্তা দিয়ে আসা যায় না, গা ছমছম করে, একটাও লোক নেই জন্যেই। এই যে ডান দিকে কয়েকটা বাড়ি আছে, কিন্তু এরা এখানকার লোকাল কাজে, আর বেশ বড় বড় বাড়িগুলো। এই যে দুজন ভদ্রমহিলা আসছে, এরা মেখলা পরে আছে, মেখলা এখানকার ট্রেডিশনাল ড্রেস, বেশিরভাগ সব বয়স্ক বা মাঝবয়সী সবাই মহিলারা মেখলাই পরে, শাড়ির মতনই হয়, শুধু আমাদের আঁচলটা যেমনি একসাথেই থাকে শাড়ির, এদের আঁচলটা আলাদা থাকে। মেয়েদের জন্যেও কিনেছি মেখলা, পুজোতে গেলে অষ্টমীর দিনকে কখনো কখনো শাড়ি পরাই, কখনো কখনো মেখলা পরাই। এখানে প্রতিটা বাড়িতে কেনের বা বাঁশের ফার্নিচার। এই যে এত বাঁশ বন এখানে, তাই জন্যই বোধ হয় এখানে এত ফার্নিচারও হয়। প্রতিটা বাড়িতে সবাই বাঁশের ফার্নিচারই বেশিরভাগ ইউজ করে, আর এখানে যেহেতু অনেক বড় বড় বাড়িগুলো হয় তার জন্য ফার্নিচার রাখতেও অসুবিধা হয় না। অনেক বাড়িতে দেখি বারান্দায় বাঁশের দোলনা লাগানো আছে, কি সুন্দর লাগে দেখতে। আমিও এখানে দুটো মোড়া আর দুটো চেয়ার কিনেছি। এখানে অনেক ফার্নিচারের দোকানও দেখি, খুব সুন্দর সুন্দর ফার্নিচার থাকে। শুধু ফার্নিচার না, ডেকোরেটিভ জিনিসও থাকে। আর এখানে সবার বাড়িতেও বেড়ার বাউন্ডারি দেওয়া থাকে বা বেড়ার ঝুড়ি, নানান রকম জিনিস ওরা বাড়িতে এই বাঁশের ইউজ করে। এখানে যে ব্যাম্বু ফার্নিচারগুলোর দোকানগুলো দেখেছি, একদিন সেখানে যাব, আপনাদের দেখাবো কি সুন্দর সুন্দর ফার্নিচার আছে ওখানে। পার্থ তো চলে গেছে কলকাতায়, আর বেশি দিন আমরাও এখানে নেই, মেয়েদের স্কুল ফাইনাল হলে আমরাও চলে যাব, কাজেই এই কয়েকটা জিনিস দেখে নিতে হবে। এই বাঁশবনগুলো খুব ঘন থাকে, কাজে এর ভেতরে কোনো আলো টালো পড়ে না। আমি সাইড দিয়েই দাঁড়িয়ে যেটুকু পারলাম ভিডিও করলাম। এই যে দেখছেন এই নদীটা, আজকে যেমন রোদ্দুরের তাপ তেমনি হাওয়া চলছে। এই যে গাছগুলো যা নড়ছে। এই শনিবার হোম শপি থেকে একটা কেক মিক্সের ব্যাটারও এনেছিলাম, আমি ভুলেই গেছিলাম। এই যে নদী, বেশ অনেকটা এই রাস্তার প্যারালাল গেছে, আর আমি ভুলেই গেছিলাম, মেয়েদের ঠিক মনে আছে, ওদের ইউনিট টেস্টও চলে এসছে এই মাসের শেষের দিকে কখনো হবে, এখনও টাইম টেবিল দেয়নি। কি মুশকিল, পার্থ এদিকে গেছে, এর পরের সপ্তাহে হয়তো আসবে নিতে, কিন্তু ইউনিট টেস্টটা না হলে তো যাওয়া উচিত হবে না, নতুন জায়গায় গিয়ে নতুন স্কুলে অ্যাডমিশন দিয়ে ইউনিট টেস্ট দেবে। কত কাঁঠাল দেখুন একটা গাছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনলাম 25-30 খান কাঁঠাল ছিল, আর একদম রাস্তার ধারে, কেউ হাতও দিচ্ছে না, ধরছেও না, এর সাইডে যে কোনো বাউন্ডারি আছে কিছুই নেই, কতগুলো কাঁঠাল। ব্যাস আমার হাঁটা হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে, ফ্রেশ হয়ে আবার মেয়েদের আনতে যেতে হবে। এই সাইডে রাস্তার সাইডে দেখলাম একজন ভদ্রলোক ওই বাঁশগুলোকে কাটছে, এরা বাড়িতেই টুকটাক করে ওই দা থাকে, তাই দিয়ে বাঁশ কেটে কুটে কিছু একটা করে নেয়, যখন দরকার লাগে ওই দা দিয়ে কাটে আর
যা বানাতে চাই বানিয়ে নে। কেকটা আজকে বানানো থাকলে আমারও সুবিধা, কাল বুধবার এইটাই একটু টিফিনে দিয়ে দিতে পারবো, এর সাথে আরেকটা কিছু করে দেবো। এই রোজ কি টিফিন দেব এটা একটা বিশাল মুশকিল কাজ, রোজ ভাবতে বসতে হয় টিফিন কি দেব। কেক মিক্সে ব্যাটারটা দিয়ে একটু জল দিয়ে নাড়ালেই মোটামুটি রেডি হয়ে যায়। স্বাদের জন্য আপনি একটু বাটার দিতে পারেন বা কিছু বাড়িতে আমন্ড বা কাজু কিশমিশ যেটুকু, এগুলো যার যেটা ইচ্ছা, এমনি এগুলো দরকার পড়ে না, চিনি টিনি কিছু দিতে হয় না। তাহলে এটা কালকের টিফিন তো? না, হ্যাঁ শুধু এটাই দেবো। না না, সাথে আরও কিছু দেবো? না, কি এটা নেবেন না টিফিনে? চকলেট, তাহলে আবার ওটা দিবি কেন? ওটা চকলেটের উপরে আবার চকলেট? এমনি এমনি একটা নর্মাল কেক বানাবো সেদিনকে দিই, সেটা বেশি চকলেট হয়ে যাবে। আমারটাতে দিবি না মানে আমার আবার আলাদা হচ্ছে নাকি? ওটি যে গরম হয়ে গেছে, এবার বেক অপশানে টাইম আর টেম্পারেচার তো সেট করাই থাকে, জাস্ট ওটা ক্লিক করলেই বেক অপশানে দিলেই হয়ে যাবে, আধ ঘন্টার মধ্যে কেক রেডি। এই যে চকলেট গলাচ্ছে, চকলেট কেকের উপরে চকলেট দেবেই। এই প্যানটাকে একটুখানি গরম করে একটু বাটার লাগিয়ে নিতে হয়, সবাই আমরা কেক বাড়িতে বানাই যেমন, এটা তো আরোই সোজা কেন কি এই ব্যাটারটাও রেডি থাকে। এগুলো হয়ে গেলে পড়তে বসাবো দুটোকে, সামনে ইউনিট টেস্ট আসছে, স্কুলে এখন সেইভাবে কিছু হচ্ছে না, ওরাও টেস্টই নিচ্ছে, ক্লাস টেস্ট নিচ্ছে, কাজেই একদিক দিয়ে ভালো ইউনিট টেস্টের জন্য তৈরি হয়ে যাচ্ছে। কিছুতেই কোনো টিউশন পড়তে চায় না, অতি কষ্টে একটা টিউশনে দিয়েছি অনলাইনই, সেটাও কাজে আমাকেই নিয়ে বসতে হবে। আজকে তাহলে এত অবধি, আবার শুক্রবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কেকটা কেমন হলো শেষ অবধি দেখেই যাবেন, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই, সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো।